লটারি ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিকী সম্মেলন রাজারহাটে। শনিবার রাজারহাট লটারি ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন রাজারহাট বাজারের নাটমন্দির প্রাঙ্গণে সভাটির আয়োজন করা হয়। লটারি ব্যবসায়ী ও ক্ষুদ্র বিক্রেতাদের নিয়ে বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। সমাজসেবী রামমোহন রায় উদ্বোধনী বক্তব্য দিয়ে সভার সূচনা করেন। এরপর লটারি ব্যবসায়ীরা নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা শুরু করেন। সভার শেষে আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি রাজু বসাক, সম্পাদক বিল্টু সেন, কোষাধ্যক্ষ মিঠুন দাস নির্বাচিত হন। রাজারহাট ময়নাগুড়ি রোড বাকালি জোরপাকড়ি রাজারহাট মোড় এলাকার ব্যবসায়ীদের নিয়ে এই সমিতি গঠিত হয়। এদিন লটারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এদিনের সভায় রামমোহন রায় সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোজ দেবনাথ, সমাজসেবী পাপন চাকলাদার, রাজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌরাঙ্গ গোস্বামী প্রমুখ। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমাদের লটারি সমিতি, সেই সমিতির আজকে প্রথম সম্মেলন হচ্ছে এবং আমাদের এখন যতটা সেলার রয়েছে আমরা চাচ্ছি পরবর্তীতে আরও সেলার যাতে একত্রিত হয়ে যায়, কোনো একটা সমস্যা কোনো একটা বিপদ আসবে যাতে আমরা সবাই একসাথে মোকাবিলা করতে পারি। এবং আমাদের যতটা সেলার এখন আছে আমরা চাচ্ছি এর পরবর্তীতে, এর পরের যে দ্বিতীয় বর্ষ আমরা পালন করব, যাতে আমাদের এখন যেখানে 200 হয়েছে আমরা চাচ্ছি তার পরের বছর আমরা 400 বা 500 এরকম লোক নিয়ে পরবর্তীতে আগাতে চাচ্ছি। এবং আজকে যেটা আমাদের মূল একটা লক্ষ্য আছে যে আমরা চারা গাছ বিতরণ করছি, পরবর্তীতে আমরা আরও বড় কিছু উদ্যোগ নিব এই আশা নিয়ে আমরা আগাচ্ছি, সমাজের কল্যাণে আমরা আগাচ্ছি। অতএব আমাদের পার্শ্ববর্তী এলাকা যত এলাকা রয়েছে, রাজারহাট জোরপাকড়ি ভোটপাট্টি বাকালি রাজারহাট মোড় রোড, এদের সাথে সাথে আরও যদি বাইরের সবাই যদি আমাদের সাথে একত্রিত হতে চায় আমরা খুব খুশি হব। ধন্যবাদ। লটারি এখন তো লোক যেরকমভাবে টিকিট কাটছে তাতে আমাদের সেলারদের একটা মনোবলটা নষ্ট হয়ে যাচ্ছে, কেননা লটারি আগে দীর্ঘদিন আগে যেরকম প্রাইস খেলছিল এখন দিন দিন প্রাইস অনেকটা কমে গেছে, কিন্তু এখন ভাউচারটাও কমানোর পর এখন অনেকে লটারি বিক্রি করতে চাচ্ছে না। তাই আমাদের আমাদের একটাই হচ্ছে যে আমরা সরকারের কাছে এবং হচ্ছে জনসাধারণের কাছে একটাই বলবো, রিকোয়েস্ট করবো যে আমাদের এই সমাধানটাকে যাতে একটা সমস্যার সমাধান হয় আর কি। লটারির যে আমাদের ভাউচারটা ওইটা আগের থেকে বাড়বে এবং প্রাইসটা যেটা আর কি হচ্ছে এখন তার থেকে একটু দ্বিগুণ করানোর দিকে চেষ্টা নিচ্ছি আমরা, এই এই আশা আমরা রাখছি সরকারের কাছে। আমার নাম রনি সরকার। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে, টিসি নাম্বার প্রাপ্ত ই-ট্রন ও ইস্টার রিকশার বিপুল সম্ভার। আমাদের ই-রিকশার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই-রিকশা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।